সংগঠনের পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথে সংযুক্ত রয়েছি। দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ আজকের প্রাণহানি ঘটেছে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহীন অবস্থায় দিন যাপন করছেন। এমত অবস্থায় বরগুনা জেলার বেতাগী ইউনিয়ন পরিষদের যিনি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, তো আমরা নওয়াব হোসেন নয়ন সাহেবের কাছে জানতে চাই, করোনাকালীন সময় জনগণের পাশে থেকে তিনি জনগণকে কী ধরনের সহযোগিতা করেছেন, তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই উপজেলায়, আমাদের এই জেলায় মার্চের শেষ নাগাদ এটা প্রভাবিত হয়েছে। আমরা প্রশাসনিকভাবে এবং সতর্কবাণী হিসাবে জনগণকে নিয়ে এবং উপজেলা প্রশাসনকে নিয়ে ইউনিয়ন সাহেবকে, এমপি সাহেবকে, উপজেলা চেয়ারম্যান সাহেবকে, ওসি সাহেবকে এবং আমার কর্তব্যরত আমাদের দক্ষিণ বাংলায় নৌবাহিনীর অফিসার সহ এখানে আসীন আছেন। এ যাবৎ আমরা মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রাপ্ত পাওয়া তার দেওয়া করোনা উপসর্গ হিসাবে আমরা অনেকেই চাল পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, জনগণকে দিয়েছি এবং ব্যাংকে দিয়েছি বা এই কিস্তিতে কিস্তিতে, এবং আগামী দিনেও আমরা যাতে এইভাবে ভয়াবহ করোনা আমাদের বরগুনা জেলা বেতাগী উপজেলা বিজেপি ইউনিয়নবাসীকে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতার দক্ষিণ বাংলার আপামা জনসাধারণকে যাতে করোনা ভাইরাস আমাদেরকে প্রভাবিত আর না করতে পারে, এই জন্য আমাদের সরকার, আমাদের জেলা প্রশাসক সাহেব, উপজেলা প্রশাসন এবং ইউনিয়নের পরিষদবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাস্টার পণ্ডিত এবং সরকার দলের নেতৃবৃন্দের নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে আসছি। আগামী দিনে এইটাকে যাতে এই করোনামুক্ত হয় আমাদের দেশ থেকে এবং সারা পৃথিবীতে আল্লাহর কাছে কামন বাক্য করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই করোনা আল্লাহর রহমতে এই অসিরেই এই প্রাণীগুলিকে বাঁচাবার জন্য, মানব সন্তানকে বাঁচিয়ে রাখার তাগিদে যেন এটা তুলে না হয় এই কামনা করে। অধ্যাপক নয়ন, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে সরকার লকডাউন খুলে দেওয়ায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে আপনার বিবিসি ইউনিয়নে কী ধরনের পদক্ষেপ আপনি নিয়েছেন? আমরা ইদানিং এটা নেওয়ার পরে আমরা সতর্কবাণী দিয়েছি, দোকানপাট বন্ধ হওয়ার পথে কিছুটা ই হয়েছিল, হ্রাস পেয়েছিল, এইটার ব্যাপারে আমরা এটার পরিস্থিতি নিয়েছি। আমরা যাতে ভবিষ্যতে এগুলো আরও না হয় এই জন্য আগামী দিনে আমরা আমাদেরকে আজকেরই আমাদের ইউনিয়ন উপজেলা পরিষদের নৌবাহিনীর বড় অফিসার কর্মকর্তাদেরকে আমরা মিটিং করেছি। আগামী দিন থেকে আমাদের পরিষদের নেতৃবৃন্দকে, এলাকার নেতৃবৃন্দকে আমরা এই করোনা যাতে প্রোটেকশন হয়, মানুষের যাতে মেলামেশা না করতে পারে, মাস্ক পরে এবং হ্যান্ডসব ব্যবহার করে, এই নিয়ে আমরা এই তাগিদে আমরা এগুলো আমরা যাতে প্রবলভাবে জনগণকে উদ্বুদ্ধ করে আগের মতো যাতে খোলামেলা না হয়, আমাদের দোকানপাট, আমাদের দর্শকের চাকরি মন থাকে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। অধ্যাপক নয়ন, আপনার বিবিসি ইউনিয়নে করোনার সর্বশেষ পরিস্থিতি কি? আমাদের এখন পর্যন্ত মৃত্যু হয় না, তো মৃত্যুর নামে একজনকে বলা হয়েছে, সেটা হলে হার্টের রোগী আজমা ছিল, সেটা গত 17 এপ্রিলে বিশ্বাস খলিলুর রহমান আলহাজ, তো ওনার পজিটিভ ছিল, সেটা ছিল না, নেগেটিভ, যাই হোক, তাছাড়া আমাদের এখানে আক্রান্ত তেমন নাই, মোটামুটি আমরা ভালো আছি বা সচেতন থাকছি, পাবলিককে সচেতন রাখতেছি এবং সব মহলে সবাইকে সচেতন করার ব্যাপারটা আমরা সেটা চেষ্টা করতেছি। জি, অধ্যাপক নয়ন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে করোনাকালীন সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা দিচ্ছেন, তো আপনার বিবিসি ইউনিয়নে কতজনার আমরা পেয়েছেন? আমরা সাংবাদিক ভাই আমরা 1003 নাম পেয়েছি, আপনার সেটা আমরা ঈদের আগে সেটা তালকি করে দিয়েছি, খুব কষ্ট হয়েছে, উপজেলা প্রশাসনের হলরুমে যাইয়া আমি ব্যক্তিগতভাবে কম্পিউটার রেখেছি, এই করেছি, কিন্তু অনেকেই টাকা পয়সা, অনেকেই টাকা পায় না, তবে আজকের মিটিংয়ে 27 তারিখ আগামী আজকের 22 তারিখ যারা যাদের নাম না আসছে এখন পর্যন্ত তাদেরকে 4 দিনের সময় দিয়ে তাদের নূতনভাবে হয়তো কোনো মোবাইলে ভুল হয়েছে তাদের তালিকা আবার সুন্দর সংশোধন করে আমরা আবার পাঠাবো, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পেয়ে আমরা যেন আরও সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং কর্মমুক্ত দেশ গড়তে পারি, এটি আমাদের সফলতা, এটি হয়েছে আমাদের টাকা অনেকে পেয়েছে অনেকে পায়নি, সেক্ষেত্রে যারা সাধারণ জনগণ আছে তাদের মধ্যে একটা আমাদের আপনার ঈদের 2 দিন আগেই যে এটা চেয়ারম্যান উঠে খাইছে, কিন্তু আমরা রাগ হই নাই, কষ্ট পেয়েছি, মনে মনে আপনার খাই নাই, আজকেরও মিটিং হয়েছে, যাদের না আসছে অনেকের আপনার নামে ভুল হয়েছে, আপনার এই মোবাইল নাম্বারে ভুল হয়েছে, আর ডেলি তো 50 লোক কত লোকের দিতে পারে, বরগুনা জেলা বেতাগী উপজেলার 60টি ইউনিয়ন, এইভাবে তো বাংলাদেশের হাজার হাজার ইউনিয়ন এটা পেতে কষ্ট হয়, যাছাড়া যারা পায় না
এটা আমরা শুনে শুনি না, যাতে জনগণ শান্তি থাকে, যাতে এইটা সেই নাম দাম সংশোধন করে আমরা 27 তারিখের পরে আমরা এটা দিতে চেষ্টা করবো। ইউনিয়ন সাহেবের অর্ডার, উপজেলা চেয়ারম্যান সাহেব এটা তারা আবার তালিকা করছে ফ্রেশভাবে, তারা নির্দেশ আমাদের প্রতিভা চেয়ারম্যানদেরকে আর কি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে। জি নয়ন সাহেব, আর একটা বিষয় জানতে চাই, আপনি দীর্ঘদিন যাবৎ না একদিকে আপনি শিক্ষকতাও করছেন এবং আপনি দীর্ঘদিন দুবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে আমরা জানি এবং এলাকায় আপনার যথেষ্ট সুনামের সহিত আপনি কাজ করে যাচ্ছেন, তো এই আপনার এই শেষ ক্লান্তি লগ্নে এসে আপনি বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছেন, তো আমরা আপনার এই ইউনিয়নে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, কিছু কিছু রাস্তাঘাট খুব মানে খানাখন্দে আছে এবং যাতায়াত করতে মানুষের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে বাকি যে কাজগুলি জনগণকেও তো আপনি ওয়াদা দিয়েছেন এই কাজগুলি সমাধান করবেন, তো বাকি কাজগুলি আপনি কবে নাগাদ সমাধান করতে পারবেন? এটা একটা কষ্টের কথা, তাদের অভিযোগের কথা না, এটা হচ্ছে আপনাদের করোনার জন্য সমস্ত আমাদের কর্মকর বন্ধ ছিল 4 মাসে, তো ওদেরও ভবিষ্যতে এগুলা চেষ্টা করবো, যদি আল্লাহ রহমত তার দায়িত্বে থাকি, এগুলা খানাখন্দ আছে বা টুকিটিক দিয়েছে আজকে রয়েছে তাগিদ দিয়ে আসছে, এটা অচিরে সেটা আমি সংশোধন হবে বা করতে চেষ্টা করবো এবং ভবিষ্যতে জনগণের প্রত্যাশা যে আমাকে নিয়ে ভোট দিয়ে বানিয়েছে বারবার নির্বাচিত করেছে, আমি সবসময় জনগণের পাশেই থাকি, জনগণের কাছেই থাকতে চেষ্টা করি, আমি আমার আবাসস্থল আমার সুখ শান্তি মনে করি না, জনগণই আমার সুখ শান্তি, জনগণই আমার প্রিয়, জনগণই আমার খাওয়া দাওয়ার সব কিছু নিয়ন্ত্রণ, যাদের সাথে আমি তাল মিলিয়ে চলতে আছি তাকে দুর্দশা তাদের একসময় তো লাঘব হবে না, তারপর পর্যায়ক্রমে লাঘব করে রাস্তাঘাট সহ সব কিছু যাতে আগামী দিনে আমরা সফলতা আসতে পারি মানে প্রধানমন্ত্রী, সেটাই আমাদের সফলতা এবং প্রত্যাশা কামনা। আর একটি বিষয় জানতে চাই, মাদক একটি সামাজিক ব্যাধি এবং এটা একটা মরণ ব্যাধি নেশা, এই নেশা থেকে আমাদের প্রত্যেকেরই পরিত্রাণ পাওয়া উচিত, আপনি একজন চেয়ারম্যান হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মাদকে জিরো টলারেন্স, আপনার বিবিসি ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণ করতে আপনি কতটুকু সক্ষম? আমি তো আজকে প্রায় 5 বছর আমার এই মেয়াদে, তো কিছুটা আজকের করোনার আগেই এটা আমরা পুলিশ বাহিনীকে নিয়ে বিভিন্ন প্রশাসন লেখে উপজেলা ইউনিয়ন এদেরকে নিয়ে মোটামুটিভাবে এটা আমরা সফলকাম হয়েছি, যে ছেলেরা দেওয়া অর্থ তাদেরকে কিছু জেলায় পাঠাই দিয়েছি, তারাই হয়েছে তাদের আত্মীয়স্বজন গার্ডিয়ান, তারাও জিনিসটা বুঝতে পারছে, এখন মোটামুটিভাবে ইউনিয়ন সেই জায়গায় একটা সারা হয়েছে, ইউনিয়ন এটা থাকলেও এখন সেটা নাই, হয়তো করোনার ভয়তে বা বিভিন্ন ব্যাপারে বা আমাদের বলার পথে আমাদের বিভিন্ন প্রচার অভিযানের ফলে প্রশাসনিক এসে পড়ে এটা মোটামুটিভাবে নির্মলের পথে নির্মূল হওয়ার পথে। প্রশাসন আপনাকে এই বিষয়ে কতটুকু সহযোগিতা? আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এবং প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছিলেন মুজিব শতবর্ষে যে 100 ভাগ বিদ্যুৎ পৌঁছে দেবে ঘরে ঘরে, তো আপনার বিবিসি ইউনিয়নে 100 ভাগ বিদ্যুৎ? আমার বিদ্যুৎ প্রায় আপনি বলতে গেলে 98-এর উপরে হবে, এই আপনার প্রজেক্টে এই একটা হিন্দু পরে ওখানে দেশন্দার কাটি, এরপরে 2টো প্রজেক্ট, একটা লাইন বোধহয় 2 দিন হবে আর একটা লাইন 2-3 দিনের মধ্যে হবে, এবং এ পর্যন্ত আমরা সম্ভবত 96-98 ব্যাপারটা আমরা সমাধান, জনগণ যার যার ধর্মে সে থাকবে, তারা উন্নয়ন চাচ্ছে, দেশে শান্তি চাচ্ছে, আমি চাচ্ছি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি আগামী দিন যতদিন বেঁচে থাকবো সাধারণ দরিদ্র অবলিত মাননীয় মন্ত্রী পরিষদ মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃদ্ধি পায় পালা ওনার বাবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থা কাজের বাস্তবায়ন করতে এই প্রত্যাশা করি।